চিত্রনায়িকা সেলভি আজমি চাঁদনি মারা গেছেন মঙ্গলবার বেলা এগারোটার দিকে বগুড়ার একটি হাসপাতালে তিনি মারা যান পরিবার জানিয়েছে টাকার অভাবে ঢাকায় চিকিৎসা করাতে না পেরে বগুড়ায় গ্রামের বাড়িতে নেওয়া হয়েছিল সিলভিকে সেখানে একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে এর চার দিন পর আজ না ফেরার দেশে চলে গেলেন এই অভিনেত্রী জানা গেছে চাঁদনি বেশ কিছুদিন ধরে থাইরয়েডের চিকিৎসা নিচ্ছিল সপ্তাহখানেক আগে ঢাকার হেলথ কেয়ারে ভর্তি হয়েছিলেন সেখানে আইসিউতে বেশ কয়েকদিন ছিলেন সেখানে চিকিৎসার ব্যয়ভার চালাতে না পেরে চার দিন আগে ঢাকা থেকে তাকে বগুড়ায় নেওয়া হয় সিলভির মামা মাসুম বলেন টাকার অভাবে আমরা মেয়েটাকে চিকিৎসা করাতে পারিনি এজন্য তাকে বগুড়ায় নিয়ে আসি এখানে আনা চার দিনের মাথায় সে মারা গেল শিলভি আজমি চাঁদনি দু হাজার সালের একটি পত্রিকায় ফটো প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন শাকিব খানের ছোট বোনের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা করান এরপর দুই হাজার দশ সালে চিত্রনায়ক ইমনের বিপরীতে যেমন জামাই তেমন বউ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেন সিলভি প্রসঙ্গত দুই হাজার এগারো সালে কক্সবাজারের একটি হোটেল থেকে ইয়াবাসহ গ্রেপ্তার হন নায়িকা চাঁদনি এই কারণে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন পরে দুই সালে জামিনে মুক্তি পান তিনি এরপর থেকেই তার হাতে তেমন কোনো সিনেমা ছিল না সেই থেকে তিনি অর্থকষ্টে ভুগছিলেন